পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে মাহাদিয়া জান্নাত নামক আইডি থেকে বোন জানতে চেয়েছেন দুধ মা হওয়ার ব্যাপারে যেমন ইচ্ছাকৃত দুধ পান করালে বা কতটুকু দুধ পান করালে আসলে দুধ মা হওয়া যায় আর সেই দুধ সন্তান কি সেই দুধ সন্তান কি সম্পদের উত্তরাধিকারী হবে বা তার উপর কতটুকু হক বাবা মায়ের আর সে সন্তান বড় হবার পর তার কাছে দুধ মা কতটুকু হক হকদার প্রিয় বোন মাহাদিয়া জান্নাত আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এই বিষয়ে শরীয়তে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এবং শরীয়তের বিধানগুলো অত্যন্ত ব্যর্থহীন রয়েছে এখানে প্রথম বিষয় হলো যে দুধ পান করলেই দুধের সম্পর্ক পারে যা এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না দুধ পান করার জন্য একটা মেয়াদ রয়েছে অর্থাৎ শিশুর দু বছরের মধ্যে শিশুর বয়স দু বছরের মধ্যে যদি শিশু কোনো নারীর দুগ্ধ পান করে তবে সেই নারীর সাথে সেই শিশুর সেই শিশুর দুধের সম্পর্ক রেজা এই সম্পর্ক সাব্যস্ত হবে তবে দুধ কতটুকু পান করলো সেটা এখানে কোনো বিবেচ্য বিষয় নয় তবে দু বছর বয়সের আগে যদি পান করে তাহলে দুধের সম্পর্ক হবে আর শিশুর বয়স যদি দু বছরের বেশি হয়ে যায় তাহলে সেই দুধ পান করার দ্বারা তার সঙ্গে দুধের সম্পর্ক সাব্যস্ত হবে না আর যার সঙ্গে দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যায় রেজাই সম্পর্কের কারণে দুধের সম্পর্কের কারণে উত্তরাধিকারের সম্পদের মধ্যে কোনো অংশ সাব্যস্ত হয় না অর্থাৎ দুধমা তার সন্তানের কাছ থেকে অথবা সন্তান তার কাছ থেকে কোনো সম্পদের অধিকারী হবে না আর নিজের জন্মদাতা পিতা মাতা তারা তাদের হক এবং তাদের অধিকারের মধ্যে দুধ বা দুধের সম্পর্ক কারোর সাথে থাকার কারণে নিজের জন্মদাতা পিতা মাতার হক কখনোই কমে না যেমন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের দুধমা আনহা। এতে কিন্তু আল্লাহ নবীর যে জন্মদাতা পিতা খাজা আব্দুল্লাহ এবং আজাদে আমিনা দিয়াহা ওনাদের প্রতি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের হক নিজের হৃদয়ের আকর্ষণ মমতা ভালোবাসা কোনোটাই হ্রাস পায়নি বরং তাদের মৃত্যুর পরেও আল্লাহ রসুল আলী আলিহাসাল্লাম নিজের পিতা মাতার কথা স্মরণ করতেন এটা হলো তাহলে দুধমা হিসেবে থাকার কারণে নিজের জন্মদাতা পিতা মাতার হক এবং তাদের অধিকারে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না আর সর্বশেষ যে বিষয়টি জানতে চেয়েছেন যে সন্তানের উপর দুধ মায়ের কোনো হক রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই দুধ মায়েরও হক রয়েছে সন্তানের উপর এবং সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হবে যে নারীর স্তন্য সে পান করেছে সেই মাকে মায়ের মতো সম্মান এবং মর্যাদা দেয়া রসুল সাল্লাম যে নারীর স্তন্য পান করেছিলেন হালিমাতুসাদিয়া রাজিয়াল তিনি যখন আল্লাহ নবীর কাছে আসতেন করতেন দিতেন দিতেন গায়ের চাদর খুলে তিনি তার সেই মায়ের জন্য বিছিয়ে দিতেন প্রিয়দর্শক সুতরাং দুধ মায়ের প্রতি সম্মান এবং মর্যাদা রক্ষা করা এটি দুধ মায়ের একটি হক এবং অধিকার প্রিয়দর্শক